প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই এসেছি জিডি অ্যাডমিট কার্ডের জন্য অপেক্ষা করছো। আমি জানি তোমাদের সকলেরই পোস্টপন্ড হয়েছিল অ্যাডমিট কার্ড, তোমাদের যে এসেছিল সেই অ্যাডমিট কার্ডটি বাদও চলে গেছে। তো বন্ধুরা, তোমাদের নতুন অ্যাডমিট কার্ড চলে এসে তোমরা কীভাবে ডাউনলোড করবে তোমরা দেখে নাও পদ্ধতি। তো বন্ধুরা, তোমরা কোনো রকম ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই, তোমরা সরাসরি আমার দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সরাসরি তোমরা ক্লিক করে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা, অ্যাডমিট কার্ড চলে এসেছে, আমি সেটাও তোমাদের একবার অ্যাডমিট কার্ডটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং যে নতুন কার্ড অ্যাডমিট কার্ড এসেছে, সেই নতুন অ্যাডমিট কার্ডে তোমাদের সেই আগের একই ডেট আছে, যে ডেটে তোমাদের আগের ডেট পড়েছিল এবং আগের সেন্টার পড়েছিল একই ডেট। অর্থাৎ দেখা যাচ্ছে, কারণ 24 তারিখে পড়েছিল, অর্থাৎ তোমাদের মে মাসের প্রথম দিন, অর্থাৎ 1 তারিখে তোমাদের সেই তারিখেই তোমাদের ফিজিক্যালের জন্য ডাকা হয়েছে। তো বন্ধুরা, কারোর ডেট চেঞ্জ হয়নি, কথার অর্থ হলো এটাই। তো বন্ধুরা, তোমাদের কবে কি তোমাদের অ্যাডমিট কার্ডে তোমাদের ডেট এসছে এবং তোমাদের সেন্টার কোথায় পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো একই অপরের কমেন্ট দেখে তোমরা কন্ট্যাক্ট করেও নিতে পারবে, যাতে তোমরা একই জায়গায় দু একজন গ্রুপ বেঁধে গিয়ে তোমরা একই সঙ্গে থাকতে পারো। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কার কোথায় কত তারিখে পড়েছে। তো বন্ধুরা, আমি অ্যাডমিট কার্ডটা দেখাতে চলেছি। দেখো ফ্রেন্ড, এটা নতুন অ্যাডমিট কার্ড, ঠিক আছে? তো নতুন অ্যাডমিট কার্ড একই অনুযায়ী দেখো, তোমার ডেট পড়েছে, রিপোর্টিং টাইম পড়েছে 4:30 এবং বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে পিইটি পিএসসি ডেট দেওয়া হয়েছে, দেখো 3/5/2023, অর্থাৎ মার্চ মাস, যেটা আমার পড়েছিল, ঠিক আছে? সেটা আমার পড়েছিল 26 এপ্রিল, ঠিক আছে? সেটা আমার পড়ে গিয়েছে, মানে একই ডেট আছে, আলাদা কিছু হয়নি। অর্থাৎ আমার 26 তারিখ পড়েছিলো, এবারে 3 তারিখে চলে এসে, তো ডেট আগে যা ছিল সেই অনুযায়ী এসে, আলাদা কিছু হয়নি। এবং সেন্টার যেটা ছিল সেটা সিআরপিএফ দুর্গাপুর, যেটা ছিল সেটা হলো সিআরপিএফ দুর্গাপুর, সেটাও আছে। তো বন্ধু, তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অবশ্যই তোমরা ডাউনলোড করে দেখে নাও তোমাদের ডেট কবে এসছে। থ্যাংক ইউ, জয় হিন্দ।